শুধু শুধু এসব কথা তুলিস না। বৌদি ভাইকে লজ্জা দিয়ে আমাদের কোনো লাভ নেই। বৌদি ভাই যাই করুক, জাহ্নবীকে যতই অপমান করুক, আমরা তো তোর বউ হিসেবে বৌদি ভাইকে অপ্রস্তুত করতে পারি না। আচ্ছা, ওনার শরীর ঠিক আছে তো? তা জেনে তোমার কি দরকার? নাকি তুমি জানতে চাইছো উনি কতটা খারাপ আছে? যার সংসারে দুটো প্রাণী জেলে থাকে, মেয়ে আর স্বামী দুজনেই জেল খাচ্ছে, সে কি কখনো ভালো থাকতে পারে? আর যার মন ভালো থাকে না, তার শরীরও ভালো থাকে না, বুঝতে পেরেছো? আন্টির যে কি অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমার তো ওই বাড়িতে গিয়ে বারবার মনে পড়ছিল, একদিন ওই বাড়িতে কত গেছি, কত আনন্দ করেছি, কত খাওয়া দাওয়া করেছি। ইস, রাজকে বাড়িটা পুরো শূন্য হয়ে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে। খুব মন খারাপ লাগছিল আমার। আর আন্টির যে কি অবস্থা কি বলবো। আর ওই কারখানার লোকগুলো এত বেইমান, কেউ আন্টির সঙ্গে যোগাযোগ রাখে না। যদি আন্টি চাকা চায়, আর আত্মীয় স্বজনরা জানো, আত্মীয় স্বজনরা পর্যন্ত কেউ আন্টির খবর নেয় না। কাগজে তো ওইসব খবর টবর বেরিয়েছে না, এমন ভাবে বেরিয়েছে তাতে মনে হচ্ছে যে রোশনি একেবারে বিশাল বড় মেয়ে পাচারকারী, আর আসলে তো তা নয়। আসলে কি? আবার কি রোশনিকে ফাঁসানো হয়েছে? কে ফাঁসিয়েছে? অত শত আমি জানি না, কিছু একটা তো জানতেই হবে বৌদিমণি। একবার বলছো জানি, একবার বলছো জানি না, তাহলে ফাঁসিয়েছি এই কথাটা বলছো কেন বলো? আসলে কি বলো তো, তুমি তো আমাকে পছন্দ করো না, সেই জন্য একবারও তোমার এটা মাথায় আসছে না যে আসলে ফাঁসানোটা আমাকে হয়েছিল। যাই, আমাদের তো আর কেউ না, তুমিই বলেছো যে তোমরা এক বাবার দুই মেয়ে, সৎ বোন হোক আর যাই হোক, বোন তো। তুমি পারলে তোমার বোনকে এত বড় একটা সাজা দিতে? না হয় এক মুহূর্তের জন্য ধরেই নিলাম যে রোশনি সত্যিই অন্যায় করেছে, তাও কি তোমার উচিত হতো এরকম একটা এত বড় সাজা ওকে দেওয়া? একটা সংসার তুমি ছাড়খাড় করে দিলে, বুঝতে পারছো সেটা? আর বোনের কথা না হয় বাদই দিলাম। আরে উনি তো তোমার নিজের বাবা, ওর জন্য তোমার জন্ম হয়েছে, এই পৃথিবীর আকাশ বাতাস এইসব দেখতে পাচ্ছ ওই ভদ্রলোকের জন্যে। তাকে তুমি ঠিক করলে জাহ্নবী জেলে পাঠিয়ে, ঠিক করলে বলো তো? কেউ তোমাকে ভালো বলে না জানো তো জাহ্নবী, কেউ ভালো বলে না। তুমি কি ভেবেছো গো, ওই একা তোমার স্বামীর সঙ্গে সারা জীবন কাটিয়ে দেবে, আর কাউকে তোমার সঙ্গে লাগবে না? এরকম করে জীবন চলে না, বুঝতে পেরেছো? তুমি কিন্তু ভুল ভাবছো। বেঁচে থাকার জন্যে বাঁচতে গেলে সকলকেই কাছে লাগে, একদিন যখন তুমি চাইবে না তখন তুমি দেখবে তোমার পাশে কেউ নেই, কেউ তোমার পাশে থাকবে না, সবাই তো এই কাজের জন্য তোমাকে ছেচিৎকার করছে, সেটা বুঝতে পারছো না? প্রথমত আমি এই কাজটা করিনি, আর দ্বিতীয় কথা, যে সাজা ওরা পেয়েছে ওদের কাজের জন্য, তার জন্য আমার কোনো অপরাধ বোধ নেই। যে মানুষটা নিজের মেয়ের সাথে এটা করতে পারে, সে অন্য আর পাঁচটা মেয়ের সাথেও এই কাজটা করতে পারে। বরঞ্চ যদি একটা শাস্তি হয়, তাহলে উনি হয়তো বুঝতে পারবেন যে এরকম অসামাজিক কাজ কারোর সাথে করা উচিত নয়। এত এক্সপ্লেইন কেন করছো? তোমার তো এত এক্সপ্লেইন করার কথা নয়, কে কি বললো তাতে তোমাকে এক্সপ্লেইন করতে হবে। কিছু মনে করো না জাহ্নবী, আমার স্ত্রীর দ্বারা বরাবরই তোমাকে অপমানিত হতে হয়। আমার স্ত্রী জানে না যে আমার ধৈর্যের একটা সীমা আছে, একটা সময়ের পর যখন সেই ধৈর্যের সীমা চলে যাবে, তখন আমি যদি একবার মুখ ফেরাই, তাহলে সেই মুখ কিন্তু কোনোদিন আর লেখার দিকে ফিরবে না। কি বলতে চাইছো বলো তো তুমি? লেখা আমার মনে হয় আমি যা বলেছি তার প্রত্যেকটা লাইন তুমি বুঝতে পেরেছো। যদি বুঝে না থাকো, তাহলে তোমার যারা শুভার্থী তাদের গিয়ে জিজ্ঞেস করো। আর একটা কথা, তুমি এ বাড়ির বউ, এখনো পর্যন্ত আমার স্ত্রী। তোমায় যদি মানিয়ে থাকতে হয়, তাহলে এ বাড়িতেই তোমাকে মানিয়ে থাকতে হবে, ঠিক আছে? আর এই বাড়িতে থেকে রোশনি আর রোশনির মা বাবার সম্পর্কে তুমি যদি প্রশংসা করো, তাহলে কিন্তু তুমি আমার মন পাবে না। আমার ছায়া তোমার উপর থেকে চলে গেলে কিভাবে তোমার দিন কাটবে সেটা একটু ভেবে দেখো লেখা। তুমি চাকরি বাকরি করো না, চাকরি করার যোগ্যতাও নেই, চাকরি করার কথা কোনোদিন ভাবোও নি। আমি যদি তোমায় খোরপোষ দিইও, তাহলে সেই টাকায় তুমি তোমার আর্থিক অনটন থেকে মুক্তি পাবে, ঠিক?
কিন্তু একা একা বাপের বাড়িতে সবার উপেক্ষিত হয়ে থাকতে তোমার ভালো লাগবে তো লেখা? এসব তুমি কি বলছো আমাকে? হ্যাঁ কি বলছো তুমি আমাকে? যাতে আর কখনো এইসব কথা আমাকে বলতে না হয় এখন থেকে তুমি ঠিক সেরকম ব্যবহারই করবে। জাহ্নবীকে কখনো অসম্মান করবে না, আর যে ঘটনা ঘটেছে তার সাফাই গাইতে আসবে না কখনো। আমরা সবাই জানি কি হয়েছে, তাই তুমি ব্যাখ্যা দিতে আসবে না, তোমার ব্যাখ্যা এখানে নিষ্প্রয়োজন। ফার্দার লেখা এই কথাটা মন দিয়ে শোন, ফার্দার যদি ব্লাউজ আনতে গিয়ে বা অন্য যে কোনো কারণে তোমাকে রশ্মির বাপের বাড়ি যেতে হয় তাহলে ওই বাড়িটাই হবে তোমার ঠিকানা। এই বাড়িতে আসার পথ তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে, মনে থাকবে? আন্টি আসবো? কি ব্যাপার বলো তো, তুমি এখানে কি করতে এসছো? কালকে লেখা দিয়ে এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল তো, তুমি কি তার জবাব দিয়ে চাইতে এসেছো? আচ্ছা তুমি আমার বাড়িতে ঢোকার সাহস পেলে কি করে? একটা কথা মাথায় রেখো কিন্তু, আমি যেমন ভালোর ভালো তেমন খারাপের খারাপ। আমার সব কিছু হারিয়ে সব কিছু খেয়ে ফেলেও তুমি শান্ত হওনি তাই না? আন্টি তুমি আমার উপরে মিথ্যেই রাগ করছো। আচ্ছা তুমি একটা কথা ভেবে দেখো, আমার জায়গায় যদি তোমার মেয়ে থাকতো আর তোমার মেয়ের সাথে এই ঘটনাগুলো ঘটত তাহলে তুমি মেনে নিতে পারতে? আর আমি তো অনেক কিছু সহ্য করেছি, ওদের জীবন থেকে তো চলে যেতেই চেয়েছিলাম, সেই জন্য বিয়েতেও রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু বিয়ের পরে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে সেগুলোকে তুমি ঠিক বলে মনে করো? ভাই শোনো, কেউ কিচ্ছু করেনি। তুমি একটা মিথ্যেবাদী মেয়ে, তুমি একটা চরম শয়তান মেয়ে। আপনি নিশ্চয়ই একদিন বুঝতে পারবেন আপনি আমাকে আজকে যেটা বলছেন সেটা ঠিক বলছেন না। একদিন আপনি বুঝতে পারবেন যে আমি মিথ্যেবাদী নই আন্টি। আচ্ছা যারা যারা ওই বিচারের মধ্যে ছিলেন তারা কি সবাই মিথ্যেবাদী? টাকা খাইয়েছে বুঝলে, টাকা খাইয়েছো, ঋষির ঘাড় ভেঙে ওদের টাকা খাইয়েছো। আচ্ছা আপনাদের টাকা তো ঋষির থেকে অনেক বেশি, আপনারা চাইলে টাকা খাওয়াতে পারতেন না। আর আপনার কি মনে হয় আন্টি যে টাকা দিয়ে সব কিছু হয়? হ্যাঁ টাকা দিয়ে তো সব হয়, আসলে কি বলতো আমার স্বামী তো ভালো মানুষ আর আমার মেয়েটা তো খুব বোকা না, ওরা বুঝতে পারেনি যে তোমরা টাকা দিয়ে সমস্ত সাক্ষী কিনে নেবে আর কেসটাকে পুরোটা উল্টে দেবে। আন্টি সাক্ষী কিন্তু ওভাবে কেনা যায় না আর আমরা সাক্ষী কিনিও নি, আর যাই হোক ঋষির কিন্তু অত টাকা নেই। আপনি ভুল করছেন, আমি কিন্তু কিছুতেই কিছু করতাম না যদি শেষ পর্যন্ত রশ্মিতি স্যারের কোনো ক্ষতি না করত। কিসের? হ্যাঁ কিসের এত পীড়িত তোমার স্যারের সাথে? খুব তো স্যার 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 করে চলেছো, স্যারকে পেয়েছিলে কোথায়? স্যারের বাড়ি কাজ করতে গিয়েই তো স্যারকে পেয়েছিলে। সব ঠিক, কিন্তু আন্টি তুমিই বলো, কাউকে ভালোবাসায় কি কোনো অপরাধ আছে? কাউকে শ্রদ্ধা করায় কোনো অপরাধ আছে? কোনো মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানোটা কি অপরাধ? আজকে যদি স্যারের জীবনটা সব ঠিকঠাক থাকতো তাহলে আমি কোনোদিনও রশ্মিতের জীবনে ঢুকতাম না। স্যারের যদি চাকরি চলে না যেত, স্যার কি এরকম অসম্মানিত হতে না হতো তাহলে এরকম একটা স্টেপ আমি কোনোদিন নিতাম না, কিন্তু স্যারের অপমানটা আমি সহ্য করতে পারিনি। তাই নাকি? তোমার কি মনে হয় বলো তো, রশ্মির থেকেও স্যারের উপর তোমার দরদ বেশি? আসলে কি বলতো, এই তোমাদের মতো মেয়েদের না আমি খুব ভালো করে চিনি, তোমার মা যে ধরনের মেয়ে তুমি ঠিক সেই ধরনেরই মেয়ে। আন্টি আপনি আমাকে যা বলছেন বলুন, কিন্তু আমার মার সম্পর্কে প্লিজ কিছু বলবেন না।
আমার মা সম্পর্কে বললে মেয়ে হিসেবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু সেটা শুনতে পারবো না।